যে আমাদের সমাজে একটি বন্ধকের একটা সিস্টেম আছে যে জমির কিছু টাকা দিয়ে জমিটা রেখে টাকা আর জমিটা ফেরত দিলে টাকাটা ফেরত দেওয়ার জন্য ফিরিয়ে নেওয়া হয় এই জমিটা যিনি রাখেন তিনি জমিটা ব্যবহার করেন এই যে ফসল উৎপাদন করছেন খাচ্ছেন জন্য বৈধ কিনা এটা তার জন্য পুরোটাই হচ্ছে পুরোটাই হচ্ছে তার জন্য হারাম কারণ রাসুল্লাহ সাল্লাহাম আমাদেরকে বলেছেন ওয়াল রিবা ওয়াল রিবা অতিরিক্ত যা নেওয়া হয় তা পুরোটাই হচ্ছে রিবা সুদ হচ্ছে আপনি যতটুকু টাকা দিলেন অতটুকু টাকা কিন্তু আপনি আবার ফেরত নিচ্ছেন মধ্যখানে আপনি অতিরিক্ত অলফলো অতিরিক্ত আপনি নিচ্ছেন অর্থাৎ যাই অতিরিক্ত নেয় হচ্ছে অতিরিক্তটা রিবা ইভেন ওলামাই কেন কথা বলেছেন অতিরিক্ত কেউ যদি একটা হাসিও নেয় তাহলে এটা সুদের অন্তর্ভুক্ত

আপনিও বন্ধক রাখা রাখছেন আপনিও কিন্তু এখানে বিজয়ী হচ্ছেন আপনিও লাভবান হচ্ছেন আমি নিচ্ছি আমিও কিন্তু লাভবান হচ্ছি প্রত্যেকে লাভবান হচ্ছে আর ওই যে তথা আমাদের যে বন্ধক যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র ওই যে মহাজনী সিস্টেম হিন্দুরা তৈরি করে গিয়েছিল ওই মহাজনী সিস্টেমে এখনও ওই যার টাকা আছে শুধুমাত্র তিনি লাভবান হচ্ছেন যার নাই উনি ক্ষতিগ্রস্তই হচ্ছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন টাকাও তার উপর খাড়া আছে আবার তার সম্পত্তিও কি কোনো ভোগ দখল তিনি করতে পারছেন না এখানেরও যত প্রফিট প্রসিড এর যত প্রসিড মানে আপনার প্রডিউস সব চলে যাচ্ছে হচ্ছে ওই অর্থের মালিকের কাছে এটি তো ইসলাম একেবারেই অনুমোদন করে না